মেলাতে আমরা উপস্থিত হয়েছি ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় ভাষার মেলায়, যে এখনো কিন্তু সব দুর্গা প্রতিমা এসে পৌঁছায়নি। একটা বিশাল চর, যেটা কালজানি নদীর চর, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বড় ধরনের ভাষার মেলা আমরা কিন্তু বলতেই পারি। এত ভিড়, এত লোকজন এবং অনেক দোকানপাট। দেশরাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় 17টি পূজা মণ্ডপ থেকে আমাদের প্রতিমাগুলো এখানে আসে। এটা আমাদের দীর্ঘদিন থেকে চলে আসছে, কমপক্ষে এটা 100 বছরেরও পুরনো ঐতিহ্য এটা আমাদের। তো প্রত্যেক বছর না, এবারেও আমরা সেটা আয়োজন করেছি। আমাদের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 17টা দুর্গা উৎসব এবারে অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি প্রতিমা এখানে নিরঞ্জনের জন্য আসে এবং আমরা এটা একটা মিলন মেলার আয়োজন করি। প্রত্যেকেই একসাথে মিলিত হই, সম্প্রীতি রক্ষার্থে আমরা এটা করি। তো ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যাতে ভালোভাবে একসঙ্গে থাকতে পারি, সেই বার্তাটাই আমরা এই উৎসবের মধ্য দিয়ে দেই। অনুমানিক কতজন লোক এখানে জমায়েত হয়? এখানে আমরা এটাকে সাধারণত ছোট রাসমেলা বলে থাকি। একটু পরে আপনারা দেখবেন এখানে 5 থেকে 10 হাজার, 10 হাজারেরও অধিক লোক এই মেলায় আসবেন এবং সবসময় একটা জনস্রোত এখানে সৃষ্টি হয়। এটাকে আমি নাম দিয়েছি একটা মিনি রাসমেলা। তো এইখানে কটা অবধি মেলাটা চলে? মেলাটা শুরু হয় বিকেল 5টা থেকে। মেলাটা আমরা রাত্রি 10টার মধ্যেই শেষ করার চেষ্টা করি। প্রশাসনের যে নিয়ম আছে সেই নিয়ম মোতাবেক 10টার মধ্যেই আমরা শেষ করে দেবো মেলাটা।